তো হ্যাঁ, হোয়াট ইজ দ্য ব্রো, সো ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে যাব। ও ম্যান, রাত হয়ে গেছে, তো রাতে আমার কোনো কাজ নাই, রাতে আমি কোনো কাজ করবো না। এখন আমি জলদি জলদি ঘুমাতে যাব, ঘুম থেকে উঠে কাল সকালে আমার যে গুরুত্বপূর্ণ কাজটা সেটা স্টার্ট করে দিব। লেটস গেট সাম স্লিপ। তো গুড মর্নিং এভরিওয়ান, সকাল হয়ে গেছে অলরেডি। তো হোয়াট ইজ দ্য ব্রো, সো ইউ অল আর ডুইং ওয়েল, ওয়েলকাম ব্যাক টু অল ইন অ্যানাদার গেম প্লে অফ মাইনক্রাফট। তো আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাব। আমাদের গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে, এদের সামনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার ফার্ম, যেখানে আমি সকল ধরনের চাষাবাদ করি। এখানে আমার ওয়াটারমেলন আছে, তারপর এই সাইডে হুইট আছে, আর এটা আমি ভেঙে ফেলবো একটু পর। আর এই সাইডে আমার এটা কি সামনে পামকিনের সাইড, এটা পামকিন, আচ্ছা পামকিনের সাইড আছে ওয়াটারমেলন, ওয়াটারমেলন আছে, সামনে পটেটো আছে, আর বিটরুট, আর অনেক কিছু আছে। আমি এখানে চাষাবাদ করি, বা এটা দেখতে কি জোস লাগতেছে না আমার চাষাবাদের প্লেসটা, জোস না দেখতে? অ্যাকচুয়ালি নট, আসলে জোস লাগতেছে না, বাট কিছুক্ষণের মধ্যে এই প্লেসটা হয়ে যাবে আমার। 1 2 3 লাইক দিস। অ্যাকচুয়ালি কিছুক্ষণের মধ্যে না, আমার অনেক পরিশ্রম করতে হবে, এই চুটকির মধ্যে কিছু হবে না, অনেক কিছু লাগবে, অনেক পরিশ্রম করতে হবে। তো আমার যা যা জিনিসপত্র, আর এই জায়গায় আমি একটা রুম করব, এই রুমই হবে ওই আমার ফার্মে ঢোকার মেন এন্ট্রেন্স। আর এই রুমের মধ্যে সাধারণত এই ফার্মিংয়ের যেসব জিনিসপত্র লাগে সেসব জিনিসপত্র লাগবে। আর আমি সামান্য কাজ শুরুও করে দিয়েছি এই সাইডে, ফার্মের যেসব জিনিসপত্র দরকার হয় সেই জিনিসপত্র সবগুলো সেই রুমের মধ্যে থাকবে। তো আমার যা যা দরকার লাগে সব কিছু আমি জোগাড় করে ফেলি, জোগাড় করার পরে আমরা কাজ স্টার্ট করে দেবো দেরি না করে। লেটস ডু দিস। তো আমার যা যা দরকার ছিল ফার্মটাকে সাজানোর জন্য আমি সব কিছু জোগাড় করে ফেলেছি, এবং সবগুলো আমার এই স্টোরেজ বক্সের মধ্যে। যেমন আমার কাছে গ্লাস প্লেন আছে, তারপর গ্লাস বক্স আছে, মানে গ্লাস যেটার নাম, গ্লাস বক্স আসলে নাম না, তারপর বেঞ্চ লক, এইসব আছে। আমার স্যান্ড অনেক কালেক্ট করতে হয়েছে, স্যান্ড কালেক্ট করার পর তারপর সেগুলো আর পুরানোর পরে, ফার্নেসে পুরানোর পরে আমি গ্লাস পাইছি, আর তারপর সেটা দিয়ে আমি গ্লাস প্লেন বানাইছি, এবং রক তৈরি করতে হয়েছে আমার, স্যান্ড রক, সরি স্যান্ড স্টোন, স্যান্ড স্টোন তৈরি করতে হয়েছে। সবগুলো মোটামুটি আমার কমপ্লিট, এখন আমি কাজ শুরু করে দেবো। আর এখানে আমার যে ঘরটা হবে সেটা আমি উড দিয়ে বানাবো, এটা হচ্ছে, সরি উড না, ওটার নামটা কি, সেটার নামটা খেয়াল থাকে না আমার, ব্রিঞ্চ লক মেবি, ব্রিঞ্চ লক ইউজ করবো আমি এরিয়াটায় ঘরটা বানানোর জন্য। আর আমি স্যান্ড দেখতে পাচ্ছেন এদিকে, আমি স্যান্ড দিয়ে এরিয়াটা মার্ক করে রাখছি কতটুকু জায়গার মধ্যে হবে। আমি স্যান্ডটা সরাই নিই, সবগুলো স্যান্ডটা সরাই নিয়ে তারপর আমি উডগুলা বসাই দিব, সরি উড না, লক, ব্রিঞ্চ লক যাকে বলে, সবগুলো এই জায়গায় বসাই দিব, রুমটা তৈরি করবো। এটা নামটাই খেয়াল থাকে না আমার। ওকে, আমার এরিয়াটা যাবে এদিক থেকে, এখানে একটু রোড থাকবে, ওয়ান ওয়ে রোড আর কি, একদিকে যাওয়ার জন্য, ওই দিক দিয়ে আমি যদি ঘুরে ওই পাশে যাইতে চাই সেই জন্য আমি একটু প্লেস ফাঁকা রাখছি ওই সাইডে, সবগুলো আমি বসাই দিই। আর এইগুলো হচ্ছে আমার উলফ, এগুলো আমি তিনটা আনছিলাম, এবং তাদেরকে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পর তাদের এই অবস্থা হয়েছে, সাতটা হয়ে গেছে মেবি এখন। ওকে, আমি সেকেন্ড লেয়ারে কাজ শুরু করে দিয়েছি, ফার্স্ট লেয়ার আমার কমপ্লিট, সেকেন্ড লেয়ারটাও মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আরে মুভ ম্যান মুভ, আরে ডিস্টার্ব করতেছে এরা, আরে মুভ। আচ্ছা সেকেন্ড লেয়ার আমি এই সাইডে কাজটা করে নিই। ওকে, সেকেন্ড লেয়ার কমপ্লিট, বাট দুইটা জায়গা ফাঁকা আছে। আচ্ছা সবগুলোর আমি আগে এই জায়গায় রেখে যাই, এগুলো কাজে আমার খুব ডিস্টার্ব করতেছে। সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন। ওকে, তোমরা শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কী কাজ হচ্ছে। সেকেন্ড লেয়ার আমি কমপ্লিট করে দিই। ওকে, সেকেন্ড লেয়ার আমার কমপ্লিট, আমি এটা পাঁচটা লেয়ার তৈরি করব, থার্ড লেয়ারে কাজ শুরু করে দিই। ওকে, আমার থার্ড লেয়ারও কমপ্লিট এখন। ওকে, আমি ফোর্থ লেয়ারে কাজটা স্টার্ট করে দিই। আর আমি এই উডটা সিলেক্ট করছি কারণ এই উডের কালারটা জোস লাগে আমার, সাদা সাদা কালার আছে, জোস একটু লাইট কালার। বাট আরেকটা আছে যেটা ওয়াক প্ল্যাঙ্ক, ওয়াক মেবি, ওটা কালার হচ্ছে ব্ল্যাক না, একটু ডার্ক কালার, তাই ওটা আমার, আমি চুজ করি না ওটা, এটা আমি চুজ করছি কারণ এটা হোয়াইট আছে, জোস দেখা যায়, জোস। ওকে, আমার ফোর্থ লেয়ারও কমপ্লিট, পঞ্চম লেয়ারের কাজটা শেষ করে দিই, লাস্ট। তো আচ্ছা, আমার লেয়ারের কাজগুলো শেষ, এখন আমি রুফ দিব। আমি রুফ করার জন্য একটা ডিজাইন চিন্তা করছি, রুফটা করার জন্য, এবং সেই জন্য কিছু স্টেয়ার বানাই নিছি, এই স্টেয়ারগুলো দিয়ে রুফটা করব আমি। ও ম্যান শেট, বারবার পরে যাই কেন? আচ্ছা, আমার এইদিকে একটা উপরে উঠার জন্য বানাই রাখতে হবে কিছু, একটা সিঁড়ির মতো, হালকা একটা সিঁড়ির মতো বানাই রাখি, এটা দিয়ে আমি বারবার পরে দিতেছি, এটা উপরে উঠতে হবে আমার। ওকে, সিঁড়িটা প্লেস, আচ্ছা সেটা এইভাবে না, এইভাবে না, ভুল হচ্ছে। আমি যে ডিজাইনটা চুজ করছি সেই ডিজাইন অনুযায়ী এটা হবে না, এইভাবে না, এটা তো নিচের দিকে হয়ে যাচ্ছে। নো ম্যান, এভাবে না, এভাবে না, কাজ হচ্ছে না। আমার প্ল্যানটা হচ্ছে রুফটা হবে সিঁড়ির মতো, রুফটা একদম স্টেপ বাই স্টেপ উপর দিকে উঠে যাবে, বাট সেই কাজটা হইতেছে না। তো এখানে আমি এটা তো
আচ্ছা, এই লেয়ারটা যদি এটা সরাই দেই, 5 নম্বর লেয়ারে এটা যদি সরাই দেই, তাহলে হোয়াট আর ইউ ডুইং হিয়ার? আমি সবগুলার ওই জায়গায় বসায় রাখলাম, আর ও কোথায় ছিল? আচ্ছা, এটা কিভাবে করা যায়? এটাকে কাজ হচ্ছে না। নো নো নো, কোনোভাবে এটা মুভ হইতেছে না, ঠিক জায়গায় বসতেছে না। এটা সবগুলা রং বসছে, সবগুলা। আচ্ছা, আমার প্ল্যানটা ভালো মতো করা হয় নাই আর কি, আমি যা বুঝতে পারছি। এটা আসলে এইভাবে হবে না, এই জায়গা আমার প্ল্যানটা চেঞ্জ করতে হবে সম্পূর্ণ। রুফে আমি যেটা দিতে চাইছিলাম, এটা তো স্টেয়ারগুলো তো দেওয়া তো সম্ভব নয়, যে সবগুলাই ভুল বসতেছে। তোমার প্ল্যানটাকে চেঞ্জ করতে হবে, এগুলোকে বাদ দিতে হবে। তো এই সবগুলো আমি বাদ দিয়ে নেই, আমার প্ল্যানটা চেঞ্জ করতে হবে। প্ল্যান চেঞ্জ করে ফেলছি আমি, আমি অন্য কিছু ইউজ করবো এই জায়গায়। সবগুলোকে আগে উঠাই নেই যেগুলো দিয়েছিলাম। আর মানে ক্রিপার আসতেছে, ক্রিপার যদি এই জায়গায় ব্লাস্ট হয়ে আমার সবগুলো ধ্বংস করে দেয়, সবগুলো শেষ। এই ক্রিপারটারে আমি বেশি ভয় পাই, নাহলে জম্বি তো আমার ধারে কাছে আসতে পারে না। সে ইকুইপমেন্ট আর বুঝতে পারছি, এখন আমার স্লিপ করে ঘুমাইতে যাইতে হবে, না ঘুমাইলে কাজ হবে না, এখনই আমি মারা পড়বো। আচ্ছা, যতটা সময় ফাস্ট, তো সকাল হয়ে গেছে, বাট ক্রিপারটা এই জায়গায় আছে। আমার কাজটা আমি স্টার্ট করে দিই, একটা আছে, এটা ভেঙে ফেলতে হবো। আচ্ছা আসো, ও আমার মতো সিঁড়ি দিয়ে উপরে উঠছে, আরে ক্রিপার উঠছে উপরে, শিটম্যান। আচ্ছা, দিনের বেলা তোর গায়ে আগুন লেগে যাওয়ার কথা, আগুন লাগতেছে না কেন? আচ্ছা, ক্রিপারটা কই? ক্রিপারটাকে না মারতে পারলে আমার কাজ হবে না, ক্রিপারটাকে আমার মারতে হবে। যাই হোক, তুই এখানে ব্রাস্ট হোস না, ব্রাস্ট হোস না। আর মানে আমি দূর, আমি অনেক দূরে চলে আসছিলাম, তাও এটা ব্রাস্ট হয়ে গেছে। আচ্ছা, নো প্রবলেম, আরেকটা ক্রিপার আছে। আচ্ছা, এটা আমি ফিল করে দিব, নো প্রবলেম। ও ম্যান, স্কেলেটনও আছে, কারো শরীরে আগুন লাগতেছে না, পানির মধ্যে সেই জন্য আগুন লাগতেছে না এগুলো শরীরে। আচ্ছা, ক্রিপার স্টাক হয়ে গেছে ওই জায়গায়। আচ্ছা, ক্রিপার দিয়ে নিয়ে প্রবলেম নাই। আচ্ছা, ওরে আমি, ওকে, আমার উলফ আছে, বাকি কাজ আমার উলফই সেরে নেবে, আমার কিছু করতে হবে না। ওই যে আগুন লাগছে এখন স্কেলেটনের শরীরে, পানি থেকে বের হয়েছে, আগুন লেগে গেছে, বাট আবার পানিতে নেমে গেছে। আচ্ছা, ক্রিপার সেখানে আটকে আছে, ক্রিপার থেকে আমার কোনো প্রবলেম নাই, আমি কাজে মনোযোগ দিই। ওকে, উলফটাও কাজ শেষ করে নিছে, ওর ক্রিপারটাকে শেষ করে দিছে, ফিনিশ করে দিছে, সরি ক্রিপার না, স্কেলেটনটাকে শেষ করে দিছে। ওকে, আমি আমার কাজে মনোযোগ দিই। এটা এখন তাহলে আমি এই জায়গায় ওয়াক প্ল্যাঙ্ক, সরি ওয়াক, বারবার আমি নাম বলতেছি, এটা হচ্ছে ওয়াক না, আমি দেখবো না, নামটা আমার মনেই করতে হবে। আচ্ছা, ওয়াই, ইট ওয়াজ ওয়াক প্ল্যাঙ্ক না, ওয়াক প্ল্যাঙ্ক তো না, ওয়াক ব্রিঞ্চ মেবি। আচ্ছা যাই হোক, ফরগেট অ্যাবাউট ইট। তো আমি সেটা ওই জায়গায় থাক, আমি ওয়ালগুলা করে নিই কোবল স্টোন দিয়ে। প্রথমে আমি 2টা লেয়ার কোবল স্টোন, সরি স্যান্ড স্টোন দিব, স্যান্ড স্টোন দেওয়ার পর তার উপরে গ্লাস প্লেন থাকবে, সরি গ্লাস থাকবে তার উপর। ওকে, ডান। আচ্ছা, ফার্স্ট লেয়ার কমপ্লিট, আমি সেকেন্ড লেয়ারে কাজটা শুরু করে দিই। আরে রং প্লেস, কোনো প্রবলেম, আমার এইগুলো যথেষ্ট পরিমাণ আছে, স্যান্ড স্টোন অনেক আছে, স্যান্ড স্টোনে কোনো প্রবলেম নাই। হো শিট, ওকে ওকে, সেকেন্ড লেয়ার। আচ্ছা, এক পাশে আমার স্যান্ড স্টোন বসানি কমপ্লিট, যেগুলো আমি রং ভুল বসাইছিলাম সেগুলো ভেঙে দিই। ওকে, এই জায়গায় একটা দিয়ে দিই, এ আর ইভেন, এই যে এখন হয়েছে। এই জায়গায় আমি একটা লালটেন লাগাবো আলোর জন্য। আচ্ছা, ওই সাইড আমার কমপ্লিট, আমি এই সাইডে এইগুলো বসাই দিই, স্যান্ড স্টোনগুলো এই পাশে বসাই দিই। এই সাইডেও 2টা লেয়ার হবে, প্রত্যেক সাইডে 2টা করে লেয়ার হবে স্যান্ড স্টোনের। স্যান্ড স্টোনের কালারটা জোস, আর একটা ডিজাইন আছে, সেই জন্য আরও সুন্দর লাগতেছে। আচ্ছা, আমার পটেটো পামকিন সব হয়ে গেছে, কাজটা কমপ্লিট করে এগুলো কালেক্ট করে নেব। আচ্ছা, এই সাইডে তো ওয়াল ছিল, এই সাইডে কি আমার দেওয়ার দরকার আছে? আচ্ছা, ওয়ালটা বেশি ভালো লাগবে না, এটা থাকলে ভালো লাগবে। আচ্ছা, ফার্স্ট লেয়ার কমপ্লিট, আমার সেকেন্ড লেয়ারটা করে দিই। ওকে, আমার স্যান্ডস্টোন বসানো কাজ শেষ, আমি প্রত্যেক সাইডে স্যান্ডস্টোন 2টা করে লেয়ার দিয়ে দিছি। আর অলরেডি আমি কাজ সম্পূর্ণ কমপ্লিট হওয়ার আগে সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, স্যান্ডস্টোন দেওয়াতে আমার ভালো লাগতেছে, কোবল স্টোনটা ভালো ছিল না, স্যান্ডস্টোনের গায়ে ডিজাইনটা এটা জোস লাগতেছে। ওকে, স্যান্ডস্টোনের 2টা লেয়ার আমার কমপ্লিট, এখন আমি গ্লাস বসানোর কাজ শুরু করে দেবো। ওকে, বক্স থেকে গ্লাসগুলো নিয়ে নিই। ওকে, এই জায়গায়, আচ্ছা এই জায়গায় আমি প্রথমে গ্লাস প্লেন দিয়ে দিছিলাম, ওগুলো আমার ভেঙে ফেলতে হবে। গ্লাস প্লেনগুলো ভাঙার পর সেই জায়গায় আমি আবার গ্লাসগুলো বসাই দিব। গ্লাস প্লেন আমি রুফে দেওয়ার চিন্তা করতেছি, সম্পূর্ণ রুফটা গ্লাস প্লেনের হবে, আর ওয়ালগুলা নিচে 2টা লেয়ার হচ্ছে স্যান্ডস্টোন, তারপরে 3টা লেয়ার হবে গ্লাসের।
গ্লাসের আমি তিনটা লেয়ার করে দেবো এই জায়গায়। গ্লাসের প্রথম লেয়ার, ওকে, এগুলা ভেঙে ফেলি। আমি গ্লাস প্লেন দিয়েছিলাম, এগুলো ভেঙে ফেলি। দুইটা লেয়ার করছিলাম গ্লাস প্লেনের। আমি ক্রিপারটাকে তো মাত্র দেখে আসলাম, ওয়াটারে আটকে আসো। আর দিন হয়ে গেছে, দিনের বেলায় তাও শরীরে আগুন লাগে না কেন বুঝলাম না। আচ্ছা থাক, বেশি সমস্যা করতে পারে নাই আমার। আচ্ছা সবগুলো পেয়ে গেছি, আবার বাকি গ্লাস তো আরও থাকার কথা। গ্লাসগুলো আর কই, ওয়ালও ভেঙে দিছে। ওকে, ওই তো গ্লাসগুলো এই সাইডে আছে, এগুলো আমার আবার বসাই দে হইতেছে। আচ্ছা চারটা চারটা ব্লক বসালাম, এই সাইডে সেকেন্ড লেয়ারটা কমপ্লিট করে ওইগুলো ভাঙা শুরু করবো আমি। থার্ড লেয়ারও কমপ্লিট করা যায় আসলে, থার্ড লেয়ারটা ওকে কমপ্লিট করে দিই, ভাঙার কাজটা এর পরে করতেছি। ওকে ডান, থার্ড লেয়ার গ্লাসের কমপ্লিট আমার এই সাইডে, এখন ভাঙা শুরু করে দিই। ওকে ওকে, আরে সাউন্ডটা জোস, গ্লাস ব্রেকিং সাউন্ড জোস, দ্য মোস্ট স্যাটিসফাইং মাইনক্রাফট ভিডিও এভার জোস। ওকে গ্লাস বসাই দিই এই জায়গায়, এই দুইটা লেয়ার গ্লাস হবে না, সরি দুইটা লেয়ার না, এটা কি নিচে তো দুইটাই না নাকি? হ্যাঁ হ্যাঁ দুইটাই জোস। তো এই সাইডে আমার গ্লাস বসানো কমপ্লিট, এখন আমি বাকি দুই সাইডে গ্লাসগুলো বসাই দিব। ওকে আমার গ্লাস বসানো এটা লাস্ট। ওকে গ্লাস বসানো আমার কমপ্লিট হয়ে গেছে, আর গাছটা আমার আগে কাটার দরকার ছিল। আচ্ছা আমার গ্লাস বসানো কমপ্লিট, তারপর এখন আমার রুফের কাজ শুরু করতে হবে। গ্লাস প্লেন দিয়ে আমি রুফটা করে দিব। এই পাশে কি গ্লাস বক্স দেওয়া দরকার? আচ্ছা এই সাইডে লাগবে না, এইটাই সুন্দর লাগতেছে, এবং গ্লাস দেওয়াতে সৌন্দর্য অনেকখানি বেড়ে গেছে, এখনই আসলে জোস লাগতেছে। কাজ কমপ্লিট করার পর তো আরও জোস হবে, কাজ কমপ্লিট করার পর জোস ইন্টু 100 হয়ে যাবে। আচ্ছা এখানে কি, ও ম্যান, আমি গ্লাস দিয়ে একটা স্টোন ভাঙতেছি, এটা কি সম্ভব? গ্লাস বক্স দিয়ে কোবল স্টোন, আরে অস্থি জোস। এখানে কি আমি একটা স্পট মিস করছি পাতার জন্য? না না, প্রত্যেকটা জায়গায় দিয়ে দিছি। ওকে সবগুলা গ্লাস প্লেন আমি নিয়ে নিই, গ্লাস প্লেন আমার অনেক লাগবে। আমি হিসাব করছিলাম সম্ভবত 832 এতগুলো গ্লাস প্লেন লাগবে। আচ্ছা গ্লাস প্লেনগুলো সবাইকে আমি নিয়ে নিই আমার কাছে, তারপর গিয়ে রুফে সবগুলো এক এক করে বসাবো। গ্লাস দেওয়ার কারণে জোস লাগবে জায়গাটা, আর পুরো একটা গ্রিন হাউসের মতো কাজ করবে এটা, শীত প্রধান দেশে যেমন গ্রিন হাউস ব্যবহার করা হয়। ওকে এই পাশ থেকে কাজ শুরু করি। আর এগুলা এইভাবে হচ্ছে কেন? এটা তো এটা ভার্টিক্যালি হইতেছে না, এটা আমার হরিজন্টালি লাগবে, সব জায়গায় ভার্টিক্যালি হইতেছে, এইভাবে এইভাবে না, এটা আমার হরিজন্টালি লাগবে গ্লাস প্লেনগুলো। আর মাঝখানে স্পেস দেখা যাইতেছে, ফাঁকা, সম্পূর্ণ ভরাট হইতেছে না, এটা হরিজন্টাল কিভাবে করা যায়? আচ্ছা এটাকে এইভাবেও করা যায়, বাট মাঝখানে স্পেস থাকতেছে, এটাই হচ্ছে বড় প্রবলেম। মাঝখানে স্পেসের স্পেস তো রাখা যাবে না, এটা ভরাট হইতে হবে, এটা ভরাট হচ্ছে না, ট্রিটমেন্ট তো মাঝখানে স্পেস থেকেই যাচ্ছে, তো এইভাবে হবে না। এটা আমার একটা ওয়ে বের করতে হবে, এটা কীভাবে হরিজন্টালি লাগানো যায়, গ্লাস প্লেনটা হরিজন্টালি লাগাইতে হবে আমার। এতক্ষণ এটা আমি আসলে অনেকভাবে ট্রাই করলাম, এটা হরিজন্টাল করা যায় কিনা, বাট এটা আসলে এভাবে পসিবল না। তো আমি এখন গিয়ে দেখি যে এটা হরিজন্টাল অন্য কোনোভাবে বানানো যায় কিনা, বা হরিজন্টাল, তো আমি ক্রাফটিং টেবিলে গিয়ে দেখি যে কোনোভাবে হরিজন্টাল গ্লাস প্লেন বানানো যায় কিনা, তারপর আমার কাজ কমপ্লিট করতে হবে, নাহলে আমার কাজ এখানেই থেমে যাবে। তো এতক্ষণ আমি চেষ্টা করতেছিলাম যে গ্লাস প্লেনটা কোনোভাবে হরিজন্টাল করা যায় কিনা, বাট কোনো ওয়ে নাই, গ্লাস প্লেনটা হরিজন্টাল করার কোনো ওয়ে নাই, বা হরিজন্টাল গ্লাস প্লেন বানানো যায় এমন কোনো ওয়ে নাই। সো আমার প্ল্যানটা অবশ্যই চেঞ্জ করতেই হবে। তো এখানে আমি গ্লাস প্লেন না দিয়ে সেখানে আমি শুধু নেদারাইট কিছু, একটা লেয়ার নেদারাইট দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। ফার্স্ট লেয়ারটা নেদারাইট দেওয়া থাকবে, তারপর সমগ্র জায়গাটা গ্লাস দিতে হবে, কারণ গ্লাস প্লেনটা হরিজন্টাল করার কোনো ওয়ে নেই। আর আমি প্ল্যান করছিলাম গ্লাস প্লেনগুলোরে হরিজন্টাল করে একদম রুফটা হরিজন্টাল গ্লাস প্লেনের হবে, বাট সম্ভব না, হরিজন্টাল কোনোভাবে করা যায় না। আমি অনেকগুলো পরিশ্রম করতে হয়েছে, আমার অনেক প্যারানিত হয়েছে এইগুলো বানানোর জন্য গ্লাস প্লেনগুলো, বাট এখন এটা কাজে লাগবে না। আমি অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারি গ্লাস প্লেনগুলো, যখন এই আমার এনিম্যাল ফার্ম যেটা আছে, চিন্তা করতেছি এনিম্যাল ফার্মের সাইড দিয়েও এই বেড়া একটা দেওয়া যাবে, চারপাশ যদি কাঁচের বেড়া দিয়ে দেই, উপরের সাইডটা তো তাহলে এই বক্স গ্লাস, আরে ট্রেডের জন্য উপরে উঠে আসছে ওই, আমি কাজ বাদে তো ট্রেড করবো।
আচ্ছা, আগে আমি নেদার এগুলো বসাই নি, নেদার এক। এটা কালারফুল তাই ভালো দেখা যাবে, রেড কালার এটা আছে, ভালো দেখা যাবে। আর ওই গ্লাস প্লেন গুলো আমি যখন ওই এনিম্যাল ফার্মের ই দিব, চারপাশ দিয়ে বাউন্ডারি বা বেড়া দিব, তখন আমি ওই জায়গায় রাখতে হবে। আর রুফ, রুফে হয়তো রেড রক্স আছে একটা, ওই রেড স্টোন রক্স, রেড স্টোন দিয়ে হয়তো রুফে একটা, তবে দুইটা বা তিন চারটা লেয়ার দিব, আর আর গ্লাস দিয়ে লেয়ার করতে হবে ছাদে। আর আমি ভাবছিলাম প্রথমে গ্লাস প্লেন গুলো হরিজন্টাল করা যায়, কিন্তু কোনোভাবেই গ্লাস প্লেন একটা ওয়ে আছে, গ্লাস প্লেন গুলো হরিজন্টাল করতে একটা মড ইউজ করতে হয়, বাট আমি তো এখানে মড ইউজ করবো না। মড ইউজ করে গ্লাস প্লেন গুলো হরিজন্টাল করা যায়। আচ্ছা, আমি একটা ওয়ান লেয়ার, এই একটা লেয়ার কমপ্লিট করে দিই নেদার রেক্সের, তারপর থেকে গ্লাস বসানো শুরু করবো। আমার গ্লাসও শর্ট পড়বে, কারণ আমি কিছু কাউন্ট করে রাখছিলাম, গ্লাস যতগুলো আমার লাগবে কাউন্ট করে রাখছিলাম, এবং সামান্য কিছু বেশি রাখছিলাম গ্লাস, ওই সামান্য কিছু বেশি এখন আমার কাছে আছে। আমার নতুন করে আবার আমার গ্লাস বানাইতে হবো, তারপর গ্লাসগুলোরে রূপে দিতে হবো। স্যান্ডও সামান্য বেশি কিছু আছে, স্যান্ড রাখছে, স্যান্ড অনেকগুলো বেশি আছে, ওই স্যান্ডগুলো দিয়ে বানাইতে হবো, বাট হবো বলে আমার মনে হয় না। কারণ রুফে আমার হিসেবে মনে হয় যে 832 832টা গ্লাস প্লেন দরকার ছিল, তাই আমি 832টা গ্লাস প্লেন বানাইছিলাম, কিন্তু আমার তো 832টা গ্লাসও নাই, স্যান্ডও হবো না, অতগুলো স্যান্ডও নাই। সেই জন্য এখানেও একটা লেয়ার এই দিব আমি, ওই রেড স্টোনের এক লেয়ার দেওয়া যায়, একটা বা দুইটা লেয়ার রেড স্টোনের দেওয়া যায়, তাহলে আমার যতগুলো শর্ট আছে গ্লাস, সেই শর্টেজগুলো পূরণ হয়ে যাব। এই গাছটা আমার আগেই কাটা দরকার ছিল, এই গাছ টাই প্রবলেম করতেছে। ট্রেড লামা এখন আছেই, ওরা কাজ দেখতেছে। আচ্ছা, তো নেদার রেকের একটা লেয়ার কমপ্লিট, এখানে আমি গ্লাস বসানো শুরু করি এই জায়গায়, একে একে আমার এই সম্পূর্ণটাকে গ্লাস বসাইতে হবো। গ্লাস তো শর্ট পড়বেই, গ্লাস দেওয়া তো উপর থেকে জোস লাগতেছে। আমার উলফগুলোর জন্য একটা হাউস বানাইতে হবো, একটা সাইডে ছোট করে একটা উলফের জন্য হাউস বানাইতে হবো, সবগুলা সাতটা হয়ে গেছে উলফ। তো আমার কাছে যতগুলো গ্লাস ছিল শেষ হয়ে গেছে, আমার বারবার আসতে গেছে গ্লাস বানানোর জন্য। ভাগ্যিস আমি এক্সট্রা কিছু স্যান্ড আনছিলাম, সেই স্যান্ডগুলো দিয়ে গ্লাস বানাইতেছি। বাট শর্টেজ হইতে পারে, আমার মনে হয় স্যান্ডের অভাব হবে, আমি তেমন বেশি স্যান্ড আনি নেই, এক্সট্রা সামান্য কিছু আনছিলাম, বাট মাঝখানে গিয়ে প্ল্যান চেঞ্জের জন্য এই অবস্থা হইতেছে। আচ্ছা, এখানে স্যান্ডগুলো দিয়ে গ্লাসগুলো বানাই নিয়ে যাই, বারবার শেষ হয়ে যাচ্ছে, আমি দুইবার আসলাম, মেবি কাজের মাঝখানে দুইবার আসতে হয়েছে আমার। যতগুলো আমার কাছে আছে এগুলো দিয়ে এখনই কাজ করি, এগুলো কাজ করতে করতে এগুলো হয়ে যাবে, তারপরে এগুলো নিয়ে যাব ধীরে ধীরে, এভাবেই করতে হবো। প্ল্যান মানে ফুল প্রুফ ভালো প্ল্যান ছিল না, এর মানে প্ল্যান গোছানো প্ল্যান ছিল না। তো এই সাইড দিয়ে আমি প্রথমে এই এরিয়াটুকু কমপ্লিট করে মাঝখান সাইডে কিছু রেড স্টোনের ব্লক দিব। আমার হেলথ অনেকখানি কমে গেছে, এটা খেয়ালই করিনি, কাজ করতে কাজ মোটামুটি 40%, হ্যাঁ 40% কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা ওকে, আমার মোটামুটি ওইদিকে সবগুলো ক্লাস কমপ্লিট, ওকে ক্লাস মোটামুটি হয়ে গেছে অনেকগুলো। এইভাবে কাজ করে দেবো, বারবার আসা যাওয়া, বারবার আসা যাওয়া করতে হয়ে গেছে, ও নিচে আটকা পড়ছে। আচ্ছা, এখানে আমার প্লেন আছে না, হ্যাঁ প্লেন আছে, আগে একটা জায়গা করি উপরে, মানে 1 2x2 করা যায়, 2x2 করলেই ভালো হবে, 2x2 প্লেন কই, গ্লাস প্লেন, হ্যাঁ ছোট একটা উইন্ডো দিয়ে দিলাম এইদিকে। আচ্ছা, এদিকে দেয়ালটা যেহেতু বড়, 2x2 না দিয়ে এদিকে 3x2 করা যায়, 2x2ই ভাল লাগতেছে নাকি, 2x2, আচ্ছা আমি কনফিউজ, 2x2ই ভাল লাগবে নাকি 3x2 করবো, বা 4x2ও করা যায়। আচ্ছা, এইদিকে 2x2 আছে, আই নট শিওর ম্যাম, প্রথমে এই সাইডেটা করে ফেলি, এই সাইডে একটা 2x2 বানাই, তারপর চেক করবো দেখি আসলে কোনটা দিলে ভালো হয়। মাঝখানে দুই পাশে যদি 2x2, মাঝখানে 4x2 ভাল লাগবে মনে হয়। আচ্ছা, এইভাবে 2x2 কমপ্লিট, এই জায়গায় 2x2 আসলে ভাল লাগতেছে না, একদম মাঝখানে পড়ে গেছে। এই পাশে একটা ব্লক বাদ দিয়েছি, এই পাশে যদি একটা ব্লক বাদ দিয়ে 4x2 করি, আরে সানসেট কিন্তু জোস লাগতেছে না, 3x2 ভাল লাগতেছে না, 4x2 জোস হবে। একটা করে ব্লক বাদ দিয়ে ডান পাশে একটা ব্লক বাদ, বাম পাশে একটা করে ব্লক বাদ দিছি, বাদ দিয়ে 4x2 জোস লাগতেছে, দারুণ একটা হাউস হয়েছে, আমার হাউস থেকে এটাই সুন্দর লাগতেছে। আমার কোবলস্টোনে করা হাউসটা বেশি ভালো হয় নাই,
এটা আপগ্রেড করবো এক সময়। আচ্ছা এদিকে আমার গ্লাসও তৈরি হয়ে গেছে, আরে গ্লাস পেনগুলো পড়ে গেল। ওকে রাত হয়ে গেছে, সামান্য ঘুমানো যাক, সকালে আবার শুরু হবে কাজ। আর এইগুলো এখন আছেই, বিজনেসম্যান ডেডিকেশন জোস, যাবে না বিজনেস করে তারপর যাবে। আচ্ছা এদিকে গ্লাসগুলো দিয়ে এইদিকে আমি কমপ্লিট করে ফেলি। তো মোটামুটি গ্লাস বসানোর কাজ আমার কমপ্লিট। আমার এই গ্লাসগুলো বসানোর জন্য আমার এই মাঝখানে আরও 4-5 বার যাইতে হয়েছে, বানাইতে হয়েছে, আনতে হয়েছে। আর আমার কোলও একদম শেষের দিকে, মোটামুটি কোলও শেষ হয়ে যাইতেছে। কোল না থাকলে আমার পক্ষে আর গ্লাস বানানো সম্ভব হবে না। আর স্যান্ডও শেষের দিকে। আর এখন ভাবতেছি এই জায়গায় আমি এখন রেড স্টোন দিব। আমি রেড স্টোন দিয়ে একটা লেয়ার করব, এই যে চার কোনা এইভাবেই, তারপর মাঝখানে আবার গ্লাস দিয়ে দিব, আর 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 কিছু রেড স্টোন দিব। আচ্ছা রেড স্টোন এইভাবে সবগুলা গোল করে একটা বসাইনি, গোল না এটা রেক্টাঙ্গেল আর কি, রেক্টাঙ্গেল এ বসাইনি। রেড স্টোন এই জায়গায় একটা অন্যরকম একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করতেছে, ও সম্মতি জানাইছে হ্যাঁ বলে। এটা একটা সামান্য লাইটেরও কাজ করে রেড স্টোন, আরে ভুল জায়গায় পড়ছে। এটা ভাঙতেও প্যারা, অবসিডিয়ান যেমন সহজে ভাঙা যায় না, এটা সহজে ভাঙে না। আর আমার কাছে পিকেক্স নাই, মেবি হ্যাঁ পিকেক্স নাই, পিকেক্স থাকলে একটু ফাস্ট ভাঙতো। এখন আমি 1 2 দুটা বাদ দিয়ে, আচ্ছা এই জায়গা থেকে শুরু করা দেয়, হ্যাঁ দুইটা বাদ দিয়ে আর একটা আর আর এই লাইন টেনে নিই রেড স্টোনের। ওকে ওকে কমপ্লিট। এখন এই সেম, এই পাশেও সেম, দুইটা বাদ দিয়ে, ওকে এটা কমপ্লিট। আর এই মাঝখান দিয়ে গ্লাস আছে আমার, সামান্য কিছু কিছু গ্লাস বসাই দিব, তারপর প্লেনই দিতে হবে, প্লেন দেওয়া ছাড়া আর উপায় নেই। তো এই পর্যন্তই ছিল আমার গ্লাস, এখন প্লেন বসাতে হবে। আর এইদিকেও খারাপ লাগতেছে না বেশি, আচ্ছা এইদিকেও শুধু আমার প্লেনই বসাই দেবো, গ্লাস প্লেন সবগুলো এই সাইডে বসাই দিই না, একদম খারাপ লাগতেছে না, ভালোই থাকতেছে। আর মাঝখানে খালি থাকার কারণে বৃষ্টির পানিও পড়তে পারবে, এটা ভালো হবে। একবার আমি প্রথমে যতটা খারাপ ভাবছিলাম অতটা খারাপ হইতেছে না। উপরে চলে আসছে, ও বিজনেস না করে যাবে না। আচ্ছা সামনের সাইডে ওয়ালটা কমপ্লিট করে দিই, তারপর আমার আবার রুফও দিতে হবে। রুফের জন্য একটা প্ল্যান করতে হবে, রুফটা কীভাবে দিব। আচ্ছা ওকে, আমার সামনের পার্ট এটা কমপ্লিট, সামনে আমি 3x2 আর একটা উইন্ডো দিয়ে দিছি, এবার ভালো লাগতেছে। তো এই জায়গাটা আমার ভরাট করে দিতে হবে। ওকে এখন মোটামুটি ঘরটা ভালো লাগতেছে, শুধু রুফ বাকি আছে। আর ফ্লোরেও সামান্য কিছু কাজ করতে হবে, ফ্লোরে ফ্লোরটা এভাবে খালি ভালো লাগতেছে না কোনোভাবেই। তো ফ্লোরে আমি দেব স্যান্ডস্টোন সমগ্র। আর এটা কী করছি, দরজা তো তাহলে উপরে তুলতে হবে আবার। আচ্ছা এটা প্রথমে আমি খেয়ালই করিনি। আচ্ছা স্যান্ডস্টোনগুলো আগে বসাই, স্যান্ডস্টোনগুলো বসার পরে দরজাটা ঠিক করতে হবে। ওকে আর মাত্র সামান্য কিছু বাকি আছে। আচ্ছা ফ্লোরের কাজ আমার কমপ্লিট, এখন দরজার প্রবলেমটা সলভ করি। দরজাটা একটা লেয়ার উপর দিকে দিতে হবে, আর ওই পাশে ছোটো একটা সিঁড়ির মতো বানাই দিলে দরজাটা উপরের একটা ভেঙে জোস হয়ে গেছে। এখন দরজাটা প্লেস করে দিই। ডোর কোথায়? ওকে ডোর, ওকে মোটামুটি কমপ্লিট, দেখতে ভালোই লাগতেছে এই পাশ থেকে। এখন রুফটা শুধু, আচ্ছা উইন্ডোগুলোও তো ঠিক করতে হবে, উইন্ডোগুলো তো 1 লেয়ার ডাউন হয়ে গেছে না, এবার উইন্ডোগুলো ঠিক করে নিই আমি, প্রত্যেকটা উইন্ডো একটা লেয়ার উপরে তুলে দিই। আচ্ছা উইন্ডো টু উইন্ডো সব আমার কমপ্লিট, রাতও হয়ে গেছে। আরে ম্যান আমার আশেপাশে মবস আছে, এই যে প্রবলেম হইতেছে। আচ্ছা এখন আমি ঘুমাবো, রাতের বেলা খুব প্যারা। আমার রুমের ভিতরে একটা ক্রিপার ঢুকে গেছে, ক্রিপার না জম্বি ঢুকে গেছিলো, আমি দৌড়ায় আসছি। ওকে এখন কাজ হচ্ছে, ওকে সকাল হয়ে গেছে। আচ্ছা আমি এখন রুফটা কমপ্লিট করে ফেলি, রুফটা আমি উড দিয়েই করব, উড না এটা কি বলে লক, ব্রেঞ্চ ওয়াক, এটা দিয়েই করতে হবে রুফটা আমার। আর মাঝে মাঝে কিছু জায়গায় রেড স্টোন ব্যবহার করবো, তাহলে এই ডিজাইনটা সুন্দর হবে। সামান্য কিছু রেড স্টোন দিয়ে এটা, আচ্ছা চেষ্টা করি, এটা স্টেয়ারের মতো আমি প্ল্যান যেটা করছিলাম এভাবে করা যায় কিনা সেইভাবে। আচ্ছা রুফটা আমি কমপ্লিট করে ফেলি ফার্স্ট, করা যাবে সম্ভবত স্টেয়ারের মতো আমি যেভাবে প্ল্যান করছিলাম। এই সামান্য কিছু কিছু জায়গায় রেড স্টোন বা নেদার ব্রিক ব্যবহার করতে পারি, ওটাও রেড আছে, রেড না ওটা ডার্ক একটা কালার, ওটা এটাও ব্যবহার করা যায়। আর ওয়াক তো আছেই, ব্রিঞ্চ ওয়াক তো আছে, ব্রিঞ্চ লক সবগুলো ব্যবহার করব, ব্রিঞ্চ লক। ও হোয়াট এ লুক ম্যান, লুক অ্যাট ইজ অ্যাস, লুক অ্যাট ইজ এভরিথিং, সরি ফর দ্যাট। তো দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট, দিস ইজ মাই হাউস, হাউস না তো এটা ছোট একটা ঘর যেখানে আমার এই ফার্মিং রিলেটেড সব কিছু থাকবে। তো ফাইনালি আমি এটা কমপ্লিট করে দিছি, আমি যেভাবে প্ল্যান করছিলাম সেভাবেই হয়েছে, কিন্তু মাঝখানে একটু প্যারা দিছে। এটাও তো আমি ভিতরে এগুলো সম্পূর্ণ কমপ্লিট করে দিছি, ভিতরে কিছু লালটেন লাগাইছি, এই সাইড আছে, মাঝখানে একটা আছে, ওই কোনায় একটা আছে, আর
এই রেড স্টোন গুলার সাথে আছে কিছু, জল দেখা, জল দেখা গেছে। আরে আমার ওল্ফ গুলা সব ভিতরে পড়ে গেছে, কারণ উপরে জায়গাটা একটু ফাঁকা, বৃষ্টি পানি পড়ার জন্য আমি ফাঁকা রাখছি। আসলে ইন্টেনশনালি করিনি গাছটা, আমার গ্লাস শর্ট পড়ছিল সেই জন্য গ্লাস প্লেন লাগাইছে, গ্লাস প্লেন লাগানোতে মাঝখানে একটু ফাঁকা আছে, বাট এটা ভালো হয়েছে একদিক দিয়ে। আর এটা ওই ফ্লোর, আরে যেদিকে লান্ডে লাগাইছে এটা আমার স্টোরেজ বক্স, এখানে আমার সব কিছু থাকবে। আর একটা সোফার ব্যবস্থা করছি, মানুষজন আসলে বসতে পারবে আর কি। ওকে, এখানে লালটেন লাগানো আছে। এখানে কি আরেকটা দরকার যে কি সৌন্দর্য নষ্ট হইতেছে? এটাকে অন্যভাবে করি, এটা ওয়ান ব্লক আছে, একটা করে ব্লক, মাঝখানে এটা দরকার নেই, উপরে ওইটা তো দরকারই নাই। আরে বেশি হিবি জিবি, এটা দরকার নেই, ব্রেক ইট, এটাও ওকে, এখন মনে হয় ভালো লাগে স্যার, উপরে গুলো দরকার নেই। ওকে ওকে, ফাইনালি ডান, মোটামুটি সব কিছু কমপ্লিট। সোফাও কি ভেঙে দিব পাশ থেকে? এখন ভাল লাগতেছে, আগে ওটা ভাল লাগে নাই একদম। এটা কোত্থেকে আসলো? সম্ভব না, আমি উপরে একটা দিতে চাইছিলাম বাট ওটা সম্ভব না। স্টোরেজও কমপ্লিট, ফ্লোর কমপ্লিট আমার, আর একটাও ভিতরে ঢুকতে পারছে না, কেমন? ওকে, হয়েছে, ভালোই লাগতেছে মেবি। বাট সামান্য কিছু ডেকোরেশন করতে হবে এই রুমের ভিতরেও, পুরো ফার্মেও। ভুললে কি ঠিক লেগে গেছে? আচ্ছা নো প্রবলেম, ওটা আমি পরে সলভ করে দিব। আচ্ছা, দিস ইজ মাই ফার্ম, ভিতর থেকে এমন লাগতেছে জোস। এই জায়গাটাও সম্পূর্ণ পূরণ করে দিন, নাহলে একদম ফাঁকা ফাঁকা লাগতেছে জায়গাটা। আমার তো বক্স নাই, গ্লাস প্লেনই আছে, গ্লাস প্লেন দিয়ে করতে হবে। গ্লাস প্লেনই ভালো হইতেছে, বক্স থাকলে হয়তো এটা অতটাও ভালো হইতো না। হ্যাঁ, কোনো প্রবলেম নেই, গ্লাস প্লেনও ভালোই লাগতেছে। আচ্ছা, এটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে দিই। আচ্ছা, এটার কাজ কমপ্লিট, এদিকে চারদিকে সবই কমপ্লিট। লুকসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, আগে ফার্ম কেমন ছিল এখন কেমন হয়েছে। আচ্ছা, মোটামুটি এখানে সব কিছু কমপ্লিট কাজ, চারটাও জোস লাগতেছে। তো এখানে আমি একটা বেড রাখছি, এখানে একটা দুইটা সোফা রাখছি, পাশে ক্রাফটিং টেবিল আছে, আর এখানে দুইটা চেস্ট আছে। এগুলোর মধ্যে বাইরে বৃষ্টি হয়েছে, আমার রোল ভিজে গেছে বাইরে। হ্যাঁ, সাউন্ড আছে, ভালো বৃষ্টি হয়েছে বাইরে। তো এখানে দুইটা চেস্ট রাখছি আমি, উপরে যা যা করার সব কিছু করেছি, মোটামুটি সব কাজ কমপ্লিট। এখানে আমার এই দুইটা চেস্টে একটার মধ্যে যা যা, মানে দুইটার মধ্যে আমার ফার্মিং রিলেটেড যত কিছু লাগে সব কিছু থাকবে। আর লুক এট হার, ইজন্ট শি লাভলি, জোস লাগতেছে কিন্তু আমার ফার্মটাও আর হাউসটাও, উপর থেকে দেখলে আরও অস্থির লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আমার এই ফার্মটা আমার একটু ডেকোরেশন করতে হবে, আমি কী কীভাবে কী কী দিয়ে ডেকোরেট করতে পারি এই সাজেস্ট করতে পারেন আমাকে। তো আপাতত এই পর্যন্ত ভিডিও ছিল, তো ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট করে জানাবেন আমি কীভাবে আরও এটা সাজাতে পারি। আর এই রিলেটেড ভিডিও দেখতে চাইলে তো অবশ্যই জানাবেন। আর আমি আমার অ্যানিমেল ফার্মটাকে ওইভাবে সাজিয়ে চাইতেছি, যদি অ্যানিমেল ফার্মে সে ভিডিওটাও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর থ্যাংকস ফর ওয়াচিং, এনজয়।